রসুলিল্লা বিজলি কেবস মাহির আমাদের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতো আমরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করবো মাহির আমাদের একটি বিশেষ ইবাদও সেটি হচ্ছে এতেকাফ এতে কাফ কি এতে কাফ কিভাবে করতে হবে এতে কাফ কারা করতে পারবে এই সংক্রান্ত যত প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর জানবেন শালতাল জাল আর আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সময়ে অধ্যাপক হজরত মৌলানা ডক্টর মাসুম বাকি আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মুতরাম আজকে আমরা এতে নিয়ে আলোচনা করবো তো এতেকাফটা কি বিষয়টা যদি একটু বলেন রমাদান হচ্ছে ইবাদতের মাস এটি ইবাদতের মৌসুম গোটা রমাদানের বিভিন্ন পর্ব নিয়ে কিন্তু আমাদের কাছে এটি এসেছে জি এর মধ্যে অন্যতম একটি হচ্ছে এই ইতেকাফ অর্থাৎ রমাদানের মাধ্যমে আল্লাহ আবুল আলমিন যে বান্দার মুছে একেবারে পরিষ্কার করে নিষ্পাপ বানিয়ে জাহান নামে ব্যক্তিকে জান্নাতি বানিয়ে দিবেন তার অনেকগুলি এই ইতেকাফ আর ইতেকাফ শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে এটি আলী ইতেকাফও থেকে যেটি উকুফ থেকে অবস্থান করা ইমাম কর্তুবি বলেন যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কিছু শর্তের মাধ্যমে অবস্থান করার নাম হচ্ছে আর অবস্থান করবে এই মাহের রমাদানের শেষ দশ দিন অর্থাৎ বিষ সমাদান মাগরীবের পর থেকে মাগরীব থেকে একেবারে ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত মসজিদে অবস্থান করার নামই হচ্ছে এতেকাফ এতেকাফ করার হুকুমটা কি এই এতেকাফের হুকুম হচ্ছে সুন্নতে মক্কাদে আলাল কিফায়া এটি সবার উপর সুন্নতে মক্কাদা মানে করা লাগবে না করলে গুণাগার হবে তবে এই কিফায়া মানে হচ্ছে এমন একটি ব্যাপার যে এই পুরো মসজিদ কেন্দ্রিক যে মহল্লা এই মহল্লা থেকে যদি অন্ততপক্ষে একজন ইতেকাফ করে তাহলে বাকিরা দায়মুক্ত মুক্ত হয়ে যাবে

এটি একটি ব্যাপার আল্লাহ রবুল্লাহমের নির্দেশ এটি কিন্তু আরে রসুল পাকসালসাল্লাম কিন্তু বলেছেন যে মানিক তাকাফা আশারা ফি ফিরমাদানা কানা কািজা তাইন বা উমরা তাইন অর্থাৎ যে ব্যক্তি মাহের রমাদানের শেষ দশ দিন ইতেকাফ করবে দশ দিন তার আমল নামায় দুইটি হজ এবং দুটি উমরার সব লেখা হবে সোহান সোবহান আল্লাহ আবু হুরের রদুল্লাহ থেকে একখানা হাতিসে এসেছে তিনি বলেন যে রসুলপাকসালুসাল্লাম ইন্তেকালের আগের বছর পর্যন্ত প্রতি বছর প্রতি রমজানের দশ দিন তিনি ইতিকাফ করতেন সোহার সোহানাল্লাহ সেরাসুল করেন যে যে ব্যক্তি ইতেকাফ করবে ইতেকাফ করার কারণে জান্নাত এবং জাহান্নাম অর্থাৎ জাহান্নাম থেকে তার মাঝে তিন খন্দক দূরত্ব সৃষ্টি হবে এই হাদিসের শেষভাগে আবার আসছে যে আসমান এবং জমিন মাঝখানে যে ফারাক যে দূরত্ব জাহান্নাম থেকে ওই ব্যক্তির দূরত্ব এতাত থেকে বেশি হবে সুবহানাল্লাহ তার মানে ইতিকাফের অনেক বেশি গুরুত্ব কুরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন এর জায়গায় বলেছেন ওয়া আহদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন ত্বহিরা বাইতি লিতয়ফিনা ওয়াল আকফিনা ওয়া রুকায় সুজুদ অর্থাৎ আল্লাহ বলেন আমি ইব্রাহিম নবী এবং আমার ইসমাইল থেকে আমি ওয়াদা নিয়েছি আন্তহিরা বাইতি যেন আমার ঘরকে তারা পবিত্র রাখে কেন কাদের জন্য লি তহিফিনা ওয়াল আকিফিনা তফকারীদের জন্য আর যারা ইতেকাফ করবে সেই সমস্ত ইতেকাফকারীদের জন্য রুকে এবং সাজদাকারীদের জন্য জি তো আল্লাহ সুবাহরা এই এতেকাফ করার ব্যাপার খুবই গুরুত্ব দিয়েছেন এবং নবী আসলাম প্রতি বছর এতেকাফ করেছিলেন আপনি খুব চমৎকারভাবে বলছিলেন তো এই এতেকাফের কি কোনো প্রকারভেদ আছে নাকি সব এতেকাফ এক ধরনের মাহের রমাদানের যে ইতিকাফ এটি হচ্ছে সুন্নত ইতেকাফ আর এটি হচ্ছে ওয়াজিব ইতিকাফ ওয়াজিব হচ্ছে যখন কোন ব্যক্তি নিয়ত করবে যে আমার এই কাজটি হলে আমি এতেকাফ করবো তিন দিনের পাঁচ দিনের সাত দশ দিন সে যতদিনের নিয়ত করে এই যে সে নিয়ত করলো এবং সেটি হয়ে গেল কাজটি যদি হয়ে যায় এই মান্যত করার কারণে মান্যতের যদি কাজ হয় সেক্ষেত্রে ওই ইতেকাফটা তখন তার উপর ওয়াজিব সেটি না করলে সে গোগর হবে আরেকটা হচ্ছে নফল এতেকাফ সেটি মান্নত এবং মাহের মাদানের সাথে সম্পৃক্ত না এটি বান্দা যখন ইচ্ছা তখনই কিন্তু সেটি করতে পারবে তো একদিন তিন দিন বা দশ দিন তার থেকে বেশি যদি সে চায় তাহলে একটা মসজিদে জুমার মসজিদে গিয়ে সে ইতেকাফ করবে এটি নফল ইতেকাফ সারা বছর সে করতে পারবে এতেকাফের স্থান কি এটা কি জামে মসজিদ হওয়ার শর্ত নাকি যে কোনো মসজিদে এতেকাফ করা যাবে যেই মসজিদে পাঁচ বক্ত নামাজ যেগুলোর আদায় হয় যেই মসজিদে ইতেকাফ করা যাবে আমাদের অনেক জায়গায় কিন্তু এরকম টেম্পোরারি মসজিদ করে রাখে অর্থাৎ কোন কোনো জামাত হয় কোন কোনো জামাত হয় না এই সমস্ত ইয়েতে মসজিদে এতেকাফ জায়জ হবে না মসজিদে হারামে কি এতেকাফ করার আলাদা বিশেষ কোনো ফজিলত রয়েছে মসজিদে হারামের মধ্যে আমরা জানি এক রাকাত নামাজের মাধ্যমে এক লক্ষ রাকাত নামাজের সবাব পাওয়া যায় এবং এটি কেবলা আমাদের মসজিদে হারাম সেখানে অন্যায় অবিচার সমস্ত কিছুই কিন্তু নিষিদ্ধ সাধারণ জায়জ কাজটাও অনেক জায়গায় নিষিদ্ধ আছে তো এই পবিত্র জায়গায় যেহেতু এক একক্ত নামাজেরই অনেক লক্ষাধিক রাকাতের নামাজের সোয়াব হয় সেই হিসেবে ইতিকাফেরও আলাদা সেখানে মর্তবা আছে মর্যাদা আছে আর রাসুল বা সাহাবাই সাল্লাম সেখানে করেছেন বিদে তার মর্যাদা মর্তবা বেশি মধ্যে মসজিদে হারামে আমি দেখেছি যে অনেক হাজির সাহেবরা যারা এতেকাফ করে নিয়ত করেছেন ওনারা নামাজের সময় মসজিদে থাকেন বাকি সময় মসজিদে থাকেন কিন্তু আবার ঘুমানোর সময় এসে হোটেলে ঘুমান ওনাদের যুক্তি হচ্ছে যে মসজিদে হারামের যে নামাজের যে পরিধি নামাজের সময় তো এটা হোটেল থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছু ফিল আপ হয়ে যায় সুতরাং আমরা তো মসজিদের ভিতরেই আছি আসলে এটা যুক্তিযুক্ত কিনা কথাটা দেখুন একদম একদম হোটেল যেগুলো যেখানে আমরা আমাদের থাকা খাওয়া সবকিছু থাকার জায়গা তো সেটি মসজিদের অন্তর্ভুক্ত কোনোভাবেই না যদি এমন হয় যে হারাম শরীফের যে এরিয়া এরিয়ার ভিতরে যদি উনি অবস্থান করেন অন্য পারপাসে আমরা দেখেছি অনেক সময় হারাম শরীফের ভিতরে এক কোনায় শুয়ে আছে বসে আছে লম্বা সময় কাটাচ্ছে এই জায়গায় জায়েজ হবে কিন্তু একেবারে হোটেলের ভিতরে রুমের ভিতরে সেটি মসজিদ গ্রহণযোগ্য হবে করার কি কি শর্ত রয়েছে সেই জিনিসটি একটু যদি বলেন ইতিকাফ করার প্রথম শর্ত হচ্ছে সেটি জামাতের শহীদ নামাজ আদায় হয় এরকম মসজিদ পাওয়া লাগবে পাশাপাশি আরেকটি হচ্ছে যে ইতিকাফ অবস্থা ইতিকাফকারী রোজা অবস্থায় থাকা লাগবে যদি রোজা ভেঙ্গে যায় তাহলে সেই ক্ষেত্রে ইতিকাফও ভেঙ্গে যাবে আরেকটা কথা বলেনি এখানে যিনি ইতিকাফের যে সুন্নত ওয়াজিব নফল ইতিকাফ আছে তো ওয়াজিব এবং সুন্নতের ক্ষেত্রে রোজাটা শর্ত শর্ত কিন্তু নফল ইতিকাফের ক্ষেত্রে রোজাটা শর্ত না নফল ইতিকাফ রোজা ছাড়াও তো এটি হচ্ছে আরেকটি শর্ত আর এটা হচ্ছে জ্ঞানবান মুসলিম হওয়া লাগবে মুসলিম কিন্তু জ্ঞানবান না সেক্ষেত্রে সেটি জায়জ হবে না তার উপর অথবা জ্ঞানবান কিন্তু অমুসলিম সেটি তো প্রশ্নই আসে না আরেকটি হচ্ছে তাকে পবিত্র হওয়া লাগবে যেমন এটি হচ্ছে আমাদের মা বোনদের বেলায় এটি খুব বেশি প্রযোজ্য যদি ওনারা ওনার যে মাসিক যে একটা অপবিত্রতা থাকে ওই সময়টাতে ওনারা ইতিকাফ করতে পারবেন না অর্থাৎ এই পবিত্রতা এবং এমনকি পুরুষদেরও এই পবিত্রতা থাকা লাগবে ইতেকাফ করা অবস্থায় এই ব্যাপারগুলি প্রত্যেকটি ইতেকাফ করার জন্য অন্যতম শর্ত অবস্থায় একজন মুসলমানকে কি কি আমল করা তার উচিত ইতেকাফ অবস্থায় ফরজ যে আছে যেমন রোজা এবং পাঁচ ওয়াক্ত নামাজ এগুলো সে অবশ্যই আদায় করবে সেখানে মসজিদের ভিতরে পাশাপাশি অতিরিক্ত আদায় করবে হচ্ছে নফল ইবাদত করবে সেক্ষেত্রে কোরআন তেলাওয়াত যেহেতু নফল ইবাদতের মধ্যে আফজারুল ইবাদত বলা হয়েছে হাদিস শরীফে সে কোরআন তেলাবাদ করবে সে জিকির আস্কার করবে সে তাজবি আদায় করবে কারণ হাদিস শরীফে তাজবির অনেক গুরুত্ব এসছে কি কোরআন মাজিদেও এসেছে ও সব বিহ বুকরা তাও আসিলা তোমরা আল্লাহর নামের তাসবি আদায় করো সকাল সন্ধ্যা এরকম আর অনেক আয়াত এসেছে আল্লাহ বিজিকিল্লাহ তাতমাইনুল করু ফাস করুনি আজ করুকুম তো আল্লাহর সিফতি নাম এবং জাতি নামের তাজবি আদায় করবে যেগুলো হাদিস শরীফে আছে সেই অনুযায়ী পাশাপাশি সেখানে মোরাকাবা করতে পারে ধ্যান করতে পারে তারপরে আপনার নফল নামাজ আদায় করবে কেয়ামুল্লাল আদায় করবে তাহাজুদের নামাজ আদায় করবে আওবিন করবে ইশরাক চাস্তের নামাজ আদায় করবে এই যে এছাড়াও এমনিতে সে নফল নামাজ পড়তে পারে দুই রাকাত চার রাকাত করে করে দিন রাত চব্বিশ ঘন্টায় সে নফল নামাজ আদায় করতে পারে মতলাম এই অবস্থায় কেউ যদি ব্যবসায়িক লেনদেন করে বা কথাবার্তা বলে বা কোনো দলিল দস্তাবাজে তিনি সাইন করে এ ধরনের কোনো কাজ করা যাবে কি না দেখুন একদম প্রাত্যহিক যে আমাদের কাজকর্ম যেটি সে না করলেও এখন চলে এই টাইপের কাজকর্ম করা যাবে না এতে এই চেক ভেঙে যাবে আর এমন যদি হয়ে থাকে যে তার এই কাজটি না করলে অন্যদের ক্ষতি হয়ে যাবে বা তার অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে পরবর্তীতে যার আর সুযোগ থাকবে না এরকম যদি কোনো বিষয় থাকে সেটি ব্যবসা বাণিজ্য বা আপনি যদি বললেন দলিল দস্তখতের ব্যাপারে সেক্ষেত্রে পরবর্তী যদি সুযোগ না থাকে শুধু ওই ওইটুকু কাজ তার জন্য যায়েজ কিন্তু পরবর্তী যদি সুযোগ থাকে তাহলে এই থেকে অবস্থায় সেটিও যায়েজ না মুথরাম কেউ যদি এতে অবস্থায় কোনো রুগীকে দেখতে যায় অথবা কোনো জানা যায় অংশগ্রহণ করতে চায় সেক্ষেত্রে তার এতে কাপ থাকবে না কি ভেঙে যাবে এ থেকে থাকবে না সেটি ভেঙে যাবে কারণ এতেকা অবস্থায় জানাজাও পড়তে যাওয়া যাবে না রুগীকেও দেখতে যাওয়া যাবে না জি মুথরাম এতেকা অবস্থায় কোন কোন কাজ করা যাবে না সনির্দিষ্টভাবে যদি একটু ওই কাজগুলির কথা বলে দেন এ অবস্থায় অনেকগুলি কাজ করা যাবে না হালাল কাজই করা যাবে না তার মধ্যে যেগুলো করা যাবে আমি সেগুলো একটু বলি তাহলে বাকিগুলো বাদ যাবে যেমন যদি ওয়াশরুম যদি মসজিদের ভেতর না থাকে এমন মসজিদ হয় সেক্ষেত্রে বাহিরে শুধু ওয়াশরুমের কাজটি সারার জন্য যতটুকু সময় প্রয়োজন ওই কাজটি সে করবে আবার দ্রুত সে ফিরে আসবে এক্ষেত্রে সে যদি ওই ওয়াশরুমের কাজ শেষ করে অহেতু একটু সময়ও ব্যয় করে বাহিরে তাহলে ইতে ভেঙ্গে ভেঙে যাবে আর যদি ওয়াশরুম মসজিদের ভিতরেই বাউন্ডারির ভিতরেই থাকে বিল্ডিংয়ের ভিতরে সেক্ষেত্রে বাহিরে সে যেতে পারবে না আরেকটি হচ্ছে সে যদি জমার নামাজ যদি এই মসজিদে আদায় হয় সেক্ষেত্রে সে এখানেই পর্বে অন্য মসজিদে যেতে পারবে না এতেকা ভেঙ্গে ভেঙে যাবে আর যদি এখানে পাঁচ ওয়াক্তের নামাজ জামাতে হয় কিন্তু জমা হয় না এরকম হতে পারে সেক্ষেত্রে পাশের মসজিদে শুধু জমার নামাজ আদায়ের জন্য যাবে এবং ফিরে আসবে এবং আস আগে পরে অন্য কোনো কারণে সে আর সময় ব্যয় করবে না পাশাপাশি সে যদি বাহিরে অন্য দুনিয়াবি কোনো পারপাসে বের হয় যে কোনো উদ্দেশ্যে সেক্ষেত্রে তার ইতেকাফ ভেঙে যাবে যদি ইতেকাফ অবস্থায় দিনের বেলা রোজা ভেঙে যায় সেক্ষেত্রে তার ইতেকাফ মাহের মাদানা যে ইতিকাফ সেটি এবং মান্নতের ইতিকাফ এটি কিন্তু ভেঙে যাবে এতেকাফ অবস্থায় যদি কারো গোসল ফরজ হয়ে যায় সেক্ষেত্রে তার ইতিকাফ থাকবে না ভেঙে যাবে না সেক্ষেত্রে ইতিকাফ থাকবে যেহেতু রোজা ভাঙবে না সেক্ষেত্রে তার ইতিকাফ থাকবে সে সাথে সাথে পবিত্র হয়ে নেবে পবিত্র হয়ে আবার সে মসজিদে প্রবেশ করবে এই পর্যায়ে আমি মমতা আপনার কাছে একটু জানবো যে যারা মহিলা আছেন তারা কীভাবে এতেকাফ করবেন দেখুন মহিলারা মসজিদে ইতেকাফ করবেন না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে তারা ইতিকাফ করবে ওনাদের ঘরের ভেতর এবং সম্পূর্ণ ফ্রি থাকা অবস্থায় যদি এমন হয় যে তার মাধ্যমে ঘরে রান্নাবান্না হয়ে থাকে দ্বিতীয় জনার নেই অর্থাৎ অথবা তার স্বামী বা পরিবারের লোকজনকে সেবা দিতে হয় অসুস্থ লোকজন আছে তার উপর ডিপেন্ডেন্ট এরকম অবস্থা যদি হয় সেক্ষেত্রে ইসলাম বলে ইতেকাফ না করে সে ঘরের স্বামী ছেলে মেয়ে বা পরিবার পরিজন যারা আছে তাদের ক্ষেত সময়টাই পার করবেন বা রান্নাবান্নার সব আনুষঙ্গিক যে কাজগুলি আছে সেগুলো করবেন কিন্তু যদি দেখা যায় এমন যে এই কাজগুলি তাকে ছাড়াও অন্য কেউ করতে পারবে সমস্যা নেই ওই ক্ষেত্রে শুধুমাত্র মহিলারা ইতিকাফ করবেন তাও ঘরের ভিতরে যেই রুমে উনি আছেন সেই রুমের এক কর্নারে কাপড় দিয়ে বেঁধে আলাদা করে নেবেন সবচেয়ে উত্তম হবে আফজল হয় যদি আলাদা কোনো রুম থাকে যেই রুমে অন্য কোনো কেউ ঢুকবে না প্রবেশ করবে না উনি শুধু ওই রুমে ঢুকে যাবেন দরজা সবসময় বন্ধ করে রাখবেন এটা হলে সবচেয়ে উত্তম হয় নাম্বার থ্রি হচ্ছে যে স্বামী যদি অনুমতি না দেয় সেখানে সেক্ষেত্রে কিন্তু মহিলাদের উপর ইতিকাফ জায়েজ না জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর আলোচনা করার জন্য আপনাকে দর্শক আমরা এর সাথে শেষ করছি বিজলি মাহের মাখরমাতের আমাদের আজকের আয়োজন ইশারত তালা আজাল প্রতিদিনের মতো আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও